কাপড় ধোয়া ও ইস্ত্রি করার কাজে নিয়োজিত একটি পেশাজীবী সম্প্রদায়। হিন্দু সমাজের ধোপারা আগের দিনে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ ও জমিদারদের কাপড় চোপড় পরিষ্কার করত। বর্তমানে এ পেশাটি বিলুপ্তির পথে। এতে করে ধোপা ও ইস্ত্রির সাথে জড়িত থাকা কারিগররা এখন কষ্টে জীবনযাপন করছেন। জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের অধিবাসী শ্রীদাম দাস প্রায় 30 বছর ধরে পালাখাল বাজারে ধোপা ও ইস্ত্রির কাজ করে আসছেন। একসময় ধোপা কিংবা ইস্ত্রির কাজ প্রচুর ব্যবহার হতো। বর্তমানে বাড়ি বাড়ি ইস্ত্রির ব্যবহারের ফলে এখন এ পেশা বিলুপ্তির পথে। শ্রীদাম দাসের স্ত্রী ও 2 ছেলে রয়েছেন। বর্তমানে এ পেশায় কাজ করে কোনো মতে জীবিকা নির্বাহ করছেন তিনি। ছেলেদের পড়াশোনার খরচ কিংবা সংসারের ভরণ পোষণ চালাতে হিমশিম খেতে হচ্ছে। স্থানীয় পার্শ্ববর্তী দোকানিরা বলেন, এই বাজারের পুরানো একজন ব্যবসায়ী, সে খুব কষ্টে চলতেছে এখন। আগে তার ব্যবসাটা খুব ভালো চলতো, এখন অনেকদিন যাবৎ মোটামুটি সে খুব নিরুপায় পড়ছে। এই বাজারের ভিতরে ভালো ব্যবসায়ী ছিল অনেকদিন, যাই হোক এখন মানুষের কাপড় চোপড় তার কাছে ডলতে আসে না। কিন্তু কেন যা আসে না, কী আসে বিষয় সে জিনিসটা জানি না। সবাই যদি একটু দয়া করে তার প্রতি, এলাকার লোকজন তার প্রতি একটু সহানুভূতি হয়। সিদামের পাশের দোকানদার, তো সিদামের ব্যবসাটা এখন মানে নর্মাল, কাপড় টাপড় ডলায় না, মানুষে এখন বাড়িতে ডলাইতে আছে। আমি তো সিদামে অসহায় পড়ে গেছে, গিয়া কষ্টে চলতে আছে, তার ব্যবসা দুর্বল হয়ে পড়ছে, অন্ত চলার মতন তার ইয়া নাই। এখন লোকজন কমে গেছে এবং উনি এখন অসুবিধা আছে, খুব কাস্টমারও তেমন আসে না, কম কাস্টমার আসে। ধোপা ও ইস্ত্রি পেশায় জড়িত শ্রীদাম দাস বলেন, 30 বছর লাগে ব্যবসা করতে আছি, কিছু করতে পারিনি নাই, ফলাফলে খুব কষ্ট আছি, ব্যবসা চলে না। এখন খুবই আগে ভালো ছিল, এখন খুব অবস্থা গুরুতর এবং খুবই ফলাফলে খুব কষ্ট আছে, সংসারে লইয়া এবং বিপদে আছি।